हेलो एवरीवन, गुड मॉर्निंग। आज हच्छे शिवरात्रि, महाशिवरात्रि। तो आज के आमादेर बाड़ी जे ठाकुर आछे सेई ठाकुर तो पुजो होबे। प्रति बछरई आमी राखी शिवरात्रि बार करी। तो आई होप कि आज केओ आमी करते पारी आर भालोभावे दिनटा जाक। देखा जाक आजके की की करा जेते पारे। बाड़ीतेई आछि आपातत, एखन माने कोथाओ जाओयार कोनो ए नेई। দেখা যাক, আমি তো ব্রাশ করতে করতে সকালবেলা এসে ভিডিওটা চালু করেছি। একটা ছোট্ট কর্নার যেখানে আমার কিছু স্পেসিফিক জিনিসপত্র থাকে, সাজা গোছার এনা তেনা এটা সেটা এভরিথিং, যেটা আমি আজকের অর্গানাইজ করবো। সো এটাই হচ্ছে আমার ছোট্ট কর্নার। তো যেখানে আমার ছোটোখাটো কিছু সাজার জিনিস, বেশি কিছু না, ছোটোখাটো কিছু জিনিসপত্র, শ্যাম্পু, টোনার, ফেস ওয়াশ, আর এখানে সব মাস্ক ফাক্স এটা সেটা আছে। দেন এখানে সমস্ত জুয়েলারি, এভরিথিং আছে। আর এখানে এটা কিউট ওয়ালা, দিস ইজ সো কিউট। এটা হচ্ছে আমার মহাদেবের পর, যেটা আমি কাশ্মীরে গেছিলাম অমরনাথে, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম, সেই থেকেই এটা আমার কাছে আছে। এটাকে আমি পুরো বাচ্চার মতো সবসময় ট্রিট করি, যেখানে যাই সব জায়গায় নিয়ে যাই। ঠিক আছে, তো আর এই এই পটটা এটা একজন দিয়েছে আমাকে, জাস্ট বিউটিফুল। আমি এটা এখানে টাঙিয়ে রেখেছি, আমার তো খুব ভালো লেগেছে, টাঙিয়েছি, ভীষণ সুন্দর একটা পট। আর এরির মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে, একটা ল্যাভেন্ডার কালারের হাইনেক টপ, জাস্ট অ্যামেজিং, দারুণ কোয়ালিটি কটনের। যদি তোমরা কিনতে চাও নিতে পারো, আমি লিংক দিয়ে দেবো। সকাল থেকে কারেন্ট নেই, ফোনে আমার চার্জ নেই। তো আমার কাছে এভারিউথের স্ক্রাবটা ছিল, ওয়ালনাট স্ক্রাব, সেটা আমি এখানে ইউজ করছি। ধরে জামা কাপড়গুলো পুরো ঘেটে ঘ হয়েছিল, তাই সব বার করলাম, সব বার করে এবারে গোছানো হবে। জামা কাপড় গোছানোর পরে কত বড় স্পেস লাগছে, মনে হচ্ছে অনেক ফাঁকা, এখন অনেক জামা কাপড় কিনতে হবে, শুনলেই আমার বাবা আমাকে লাথি মারবে। তো তারপর আমি রেডি হয়ে পড়াতে যাচ্ছিলাম, কারণ আমার পড়ানোরও কথা ছিল আজকে, তো পড়াতে যাচ্ছিলাম। দেন এসে আমি বাড়িতে জল ঢালবো। তো আমার এখানে জল ঢালা হয়ে গেছে শিবের মাথায়, মহাদেবের মাথায়, বাড়িতেই ছিল আমাদের মহাদেবের ছোট্ট শিবলিঙ্গ, তো সেখানেই জল ঢাললাম, দিয়ে আমি কমপ্লিট করলাম। আর এখানে আমাকে মা চন্নামৃত দিচ্ছে। চন্নামৃত খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে বলো, যদিও এতে গোমূত্র নেই। এতে আছে দুধ, গঙ্গা জল, ডাবের জল, মধু, ঘি, এইগুলো দিয়ে চন্নামৃত মা বানিয়েছে। চন্নামৃত খেয়ে উপোস ভাঙার পরে এখানে সাবু খাচ্ছি, কারণ আজকে সাবু ফল খেয়ে থাকতে হবে আজকে সারাটা দিন অন্তত। তো সেটাই সাবু খাচ্ছি, আর সাবু খেতে আমার ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে টক দই, টক দই না, অ্যাকচুয়ালি টক দই বলা হয়েছিল, কিন্তু টেস্ট লাগছে মিষ্টি দইয়ের মতো। আচ্ছা, এখানে আমি একটা সিরিয়াল দেখতে দেখতে হাসছিলাম আর শসা খাচ্ছিলাম। সিরিয়ালটা দেখে বলো যে এটা কী সিরিয়াল আর কী খেলা হচ্ছে। এই সমস্ত সিন দেখলে আমার এত হাসি পায় সিরিয়ালে। আবার যখন এত দুঃখ থাকে নায়ক নায়িকাদের আর ডবল ডবল পার্ট থাকে না, আমার মনে হয় টিভি ছুড়ে আমি ভেঙে দিই একদমই, এদের দুঃখের সীমা নেই। আজ হচ্ছে নেক্সট দিন, কালকে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, ওই সাবু খেয়েই ঘুমিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, ঘুমিয়েছিলাম। আজকে নেক্সট দিন, আজকে সকাল সকাল চা খেলাম, আর এই যে প্রসাদ, মাখা মাখা প্রসাদ, আমরা মাখা প্রসাদ খাবো। গায়ম গায়ম ওইটার খিচুড়ি বল, খেয়ে কেমন লাগছে? ঠিক আছে, ঠিক আছে, একটু নুনটা হলে ভালো, নুন কম আছে, তাহলে নুন নিয়ে আসতে হবে। গরম এত বাজে, লঙ্কা খাইনি জেনেও লঙ্কা দিছি, যেন চালের ভিতরে কাঁকড় বেছে বেছে খাচ্ছি। আমার তো লঙ্কাটা খেতে দারুণ লাগছে, হেভি টেস্ট লাগছে লঙ্কাটা দিতে, হেভি। তোমার ভালো লাগতে পারে,
মুখে গলা মেরে দেবো বুঝতে পারবি। বিনা কারণে গাল দিচ্ছে তো। তারপর আমরা লাঞ্চ করতে বসে গেলাম, আর লাঞ্চে ছিল মাছের তরকারি আর বেগুন ভাজা। তো কারা কারা মাছের মাথা খেতে ভালোবাসো বাঙালি হয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তারপর একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, দেখো কোথায় গেলাম। তো ওখান থেকে বেরিয়েই কাছে ওই একটু দূরেই জাস্ট 10-15 মিনিটের ওখানে আমাদের একটা মেলা বসেছে, সংগতি মেলা। তো ওখানে গেছিলাম, গিয়ে একটু জাস্ট রাউন্ড মেরেছি, কিছু কিনিও নি, জাস্ট কিছু খেয়েছি। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে খুব সুন্দর সুন্দর কাঠের বানানো কিছু জিনিসপত্র আছে যেগুলো খুব সুন্দর লাগছিলো, বাট আমার আমার মানে কেনার সেরকম ইচ্ছে ছিল না তাই কিনিনি, বাট তোমরা চাইলে কিনতে পারো। তো ভীষণই ভালো কিছু এস্থেটিক মোমেন্ট কাটালাম আর খুব ভালো লাগলো, কারণ আমি সাধারণত টাইম পাই না এরকম কোথাও বেরোনোর। তারপর কিছু খাওয়ার দাওয়ার নিলাম মা আর বোনের জন্য, দিয়ে করে বাড়িতে চলে এলাম। ঘরে তো চলে এসেছি ঘুরে টুরে। তো এইভাবেই কাটলো আমার দুটো দিন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে দেন কমেন্ট বক্সে জানাও কোন পার্টটা ভালো লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। চলো।